আসসালামু আলাইকুম। এটি হলো ঢাকা শিক্ষা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের কোয়াসেটের এমসিকিউ সলিউশন। তাহলে এটি হলো ঢাকা শিক্ষা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্র কোয়াসেটের এমসিকিউ সলিউশন। তোমরা অবশ্যই অবশ্যই সেটের সাথে তোমরা মিলিয়ে নিবে। এক নম্বরের উত্তর হবে ক, কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য জমি। দুই নম্বরের উত্তর হবে খ, পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। তিন নম্বরের উত্তর হবে, তিনটি হবে অর্থায়ন, গুণজাতকরণ এবং বাজার অনুসন্ধান। আচ্ছা, চার নম্বরের উত্তর হবে সমবায় সমিতি অর্থাৎ ঘ। পাঁচ নম্বর উত্তর হবে ক, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ছয় নম্বর উত্তর হবে ঘ, তৈরি পোশাক। সাত নম্বর উত্তর হবে সংরক্ষিত শিল্প অর্থাৎ খ। আচ্ছা, এরপরে আট নম্বর উত্তর হবে আমদানি ব্যয় কমে আসে অর্থাৎ গ। নয় নম্বর উত্তর হবে পিপিপি অর্থাৎ PPP। নয় নম্বর উত্তর হবে খ। দশ নম্বরের উত্তর হবে, আমি দশ নম্বর উত্তর করতে পারিনি, আমি যদি আপডেট জানি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এগারো নম্বর উত্তর হবে নেট অভিভাষণ অর্থাৎ খ। বারো নম্বর উত্তর হবে দা রোবট ম্যাথস অর্থাৎ গ। তেরো নম্বর উত্তর হবে, তিনটি হবে। তো এই ছিল ঢাকা শিক্ষা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের কোয়াসেটের এমসিকিউ সমাধানের প্রথম পৃষ্ঠা। আমরা পর পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, চোদ্দ নম্বরের উত্তর হবে সি অর্থাৎ গ। পনেরো নম্বর উত্তর হবে প্লাস অর্থাৎ ক। ষোলো নম্বর উত্তর হবে মুদ্রাস্ফীতি অর্থাৎ ক। সতেরো নম্বর উত্তর হবে অর্থের যোগান বৃদ্ধি অর্থাৎ খ। আঠারো নম্বর উত্তর হবে রপ্তানি পরিমাণ কমে যায় অর্থাৎ গ। উনিশ নম্বর উত্তর হবে 20% ক। বিশ নম্বরের উত্তর হবে সরকার অর্থাৎ ঘ। একুশ নম্বরের উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ গ। বাইশ নম্বর উত্তর হবে ধনী দরিদ্রের বৈষম্যের ব্যাপকতা অর্থাৎ খ। তেইশ নম্বর উত্তর হবে ঘ, প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বাধিক স্বচ্ছতার সহিত ব্যবহার। আচ্ছা, এরপরে চব্বিশ নম্বর উত্তর হবে বৃহৎ অবকাঠামো নির্মাণ বিনির্মাণ, এটি হবে ঘ। পঁচিশ নম্বর উত্তর আমি করতে পারিনি, আপডেট জানলে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। ছাব্বিশ নম্বর উত্তর হবে কর। সাতাশ নম্বর উত্তর হবে ঘ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাণিজ্যিক আয়। আঠাশ নম্বর উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অণু উৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ব্যয় বাস্তবায়ন। উনত্রিশ নম্বর উত্তর হবে আবগারি শুল্ক অর্থাৎ ঘ। তিরিশ নম্বরের উত্তর করতে পারিনি, আপডেট জানলে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তো এই ছিল ঢাকা শিক্ষা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্র কোয়াসেটের এমসিকিউ সলিউশন।